আমার প্রিয় ভাই রেজাউল করিম আবরার, তিনি বলে গেছেন যে আমাদের মধ্যে চিন্তাগত বহু পার্থক্য থাকবে, এবং তিনি বলছেন যে এটা চলতেই থাকবে, এটা বন্ধ হওয়ার বিষয় না, অতীতেও ছিল এখনও আছে। খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে আমেলায় বা যারা আলোর রায় ছিলেন তাদেরও সকলের মত একই ব্যাপারে একই ধরনের ছিল, তারাও ভিন্ন ভিন্ন মত দিয়েছিল। আখেরাত মাবুদের ইশারায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম ভাই কবুল করেছে, এবং এতে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে বারাকা দান করেছে। সুতরাং মতের ভিন্নতা থাকা কোনো অপরাধ নয়, এটা থাকবে, কিন্তু আমাদের মতের কোনো ভিন্নতা নাই যে কোরআন আল্লাহ তাআলার কিতাব, আমাদের কোনো দ্বিমত নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রসুল এবং শেষ নবী, শ্রেষ্ঠ পয়গম্বর, আমাদের কোনো দ্বিমত নাই যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তিলে তিলে সাহাবায়ে কেরাম গড়ে উঠেছিলেন এবং তারাই হচ্ছেন আমাদের সামনে সোনার মানুষ, এই সমস্ত বিষয়ে আমাদের কোনো দ্বিমত নাই। আমাদের কোনো দ্বিমত নাই যে দুনিয়ার সফর শেষ করে আল্লাহ তাআলার কাছে গিয়ে সবাইকে হাজিরা দিতে হবে এবং যার যার আমল নিয়ে সবাইকে দাঁড়াতে হবে, আরেকজনের আমল নিয়ে আমি দাঁড়াতে পারবো না, এটা পাপ হোক পুণ্য হোক যেটাই হোক আমারটা নিয়েই আমি দাঁড়াবো, এই সমস্ত বিষয়ে আমাদের কোনো দ্বিমত নাই। আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম চূড়ান্ত বিচারের পরিণতি হিসাবে তৈরি করে রেখেছেন, এইগুলোর ব্যাপারে কোনো দ্বিমত নাই। অতএব আমাদের দ্বিমতের জায়গাগুলো মৌলিক কোনো বিষয় নয়, এটি আনুষঙ্গিক বিষয়, সেই বিষয়গুলোর একে অতীতের আমাদের সম্মানিত মুরব্বিয়ানে কেরাম যেভাবে দায়িত্ব পালন করেছেন, মুসলিম উম্মার স্বার্থে আল্লাহ যেন একইভাবে আমাদেরকে এখন দায়িত্ব পালনের তৌফিক দান করেন। আমরা সকলেই মজলুম, বিশেষ করে এই দেশের ইসলামপন্থীরা বেশি মজলুম। এই সরকারের ষড়যন্ত্র এবং জুলুম শুরু হয়েছিল 2006 সালের 28 অক্টোবর এই মাসে, বলবেন তারা তো ক্ষমতায় ছিল না, হ্যাঁ তারা ছিল না, কিন্তু তারাই এই পরিস্থিতি সৃষ্টি করেছিল লবি বৈটার তাণ্ডব চালানোর প্রকাশ্য আহ্বান জানানো। অতএব কেউ এই খুনের হুকুমদাতা এবং কেউ এই খুনের বাস্তবায়নকারী, তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল, যদিও দুনিয়ার আদালতের মামলাই চূড়ান্ত মামলা নয়, আসল মামলা আল্লাহ তাআলার দরবারে সেটাই হবে বড় মামলা, ওখানেই সঠিক ফয়সলা হবে। দুনিয়ার আদালতে ফয়সলা সঠিকও হতে পারে বেঠিকও হতে পারে, ক্ষমতায় আসার পরে তারা আদালতকে প্রভাবিত করেছেন, কিন্তু এই মামলা ফেস করার সৎসাহস তাদের ছিল না বলে মামলাটা তারা শেষ করে দিয়েছে। এই যে মামলা শেষ করে দেওয়ার মাধ্যমে খুনিদেরকে উৎসাহিত করা হলো, উপহার দেওয়া হলো, তাই বাংলাদেশের জনগণ পরবর্তী 15.5 বৎসর হাড়ে হাড়ে টের পেয়েছে। তারা আমাদের সামরিক অফিসারদেরকে হত্যা করেছে পিলখানায়, তারা বিডিআরকে ধ্বংস করেছে পুরো একটা বাহিনীকে, তারা পরবর্তী পর্যায়ে জামাতে ইসলামের উপর আঘাত দিয়েছে, আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে তারা খুন করেছে বিচারের নামে প্রহসন করে। এরপরে যে খুনের ধারা শুরু হলো, হয়তো কেউ কেউ তখন ভেবেছিলেন যা যায় বাতাস এবং ঝড় জামাতের উপর দিয়ে চলে যাক, আমরা বলেছিলাম এই ঝড় শুধু জামাতের জন্য আসে নাই, এই ঝড় গোটা জাতির জন্য এসেছে, ঐক্যবদ্ধভাবে যদি এই ঝড়ের সামনে আমরা না দাঁড়াই তা আমরা কেউ এই সমস্ত হায়নাদের হাত থেকে রক্ষা পাব না। আমরা কথা শোনাতে পারি নাই, কোনো কোনো দলকে বলেছিলাম আমাদের মাথা ধরেছে আপনাদেরও মাথা ধরবে, লেজ ধরবে না, তৈরি থাকুন, হ্যাঁ যদি যুদ্ধটা এখানে শেষ হয়ে যায় সম্মিলিতভাবে সবাই একসাথে দাঁড়িয়ে তাইলে মাথা লেজ কোনোটাই ধরার আর দুঃসাহস দেখাবে না, আমরা বুঝাতে পারিনি, তারপরে সবাই আমরা ধরা খেয়েছি, দফায় দফায় ধরা খেয়েছি। সেই 5ই মে 13 সাল কী ঘটল সাপলা চত্বরে, গোটা বিশ্ববাসী তার সাক্ষী।